আরে থোড়া সা লাগা হ্যায় এ বাবা পাটা ফুলে গেছে তো ও কুছ নেই ওটা কি যাবে এরম্বা চালিও না ওরম্বা চালিও না এই আস্তে আস্তে চালাও আর ফরেস্টে হরিণও আছে বাঘও আছে হাতিও আছে আমরা রিস্ক নিলাম না 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 এর উপরে এই যে বাঘের পাড়া এ বড় পাড়া এ বহুত বড়িয়া খানা বানায়া টফি আজকে এখান থেকে বেরিয়ে গেছে কারণ টফি একটু এমার্জেন্সি কাজ চলে এসছে আর আমরা যাবো দুদিন পর এখন আমাদের দুদিন রেস্ট আছে ওনার অবস্থা দেখো শিলা ওইখানে বাকিগুলো সব কটা এইখানে আরে এ গাছে উঠতে পারে না বলে নিচে দিয়ে যে কোড়ানোর জন্য সোনা ডাকছে কিন্তু বাবা ওটা ঘেউ কে পানি দেবে আগেরটা কোয়েশ্চেন নিলাম একটা ঘেউ কে পানি দেবে ওই তো সোনারটায় চলে যা সোনারটায় আমি এটাই বসতে যাচ্ছিলাম কিন্তু দেখছি হবে না তা আমরা যাচ্ছি জঙ্গলে পিকনিক করতে বাইকই বাইক বাইকই বাইক টফি বাড়িতে গিয়ে আমাদেরকে মুশকিলে ফেলে দিল টফি থাকলে হয়ে যেত কি টফির বাচ্চা তুই চলে গেলি তোর জন্য হলো এটা শালিন পাটা তুলে না কিন্তু সাইলেন্সার পাইপে একটু পেছনে পেছনে পেছন কর আরে পেছনে করে রাখ গারুল ওই দেখ আরে সামনে না একটু পেছনে করে হ্যাঁ এই চাকায় ঢুকিয়ে দিচ্ছে আরে সাইলেন্সার পাইপটার উপরে রাখ আমাদের সাথে আসছে মোটামুটি আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাইক পাঁচটা বাইকে সব বাইকে তিনজন করে সব কটা বাইকে তিনজন করে যাচ্ছে কারণ এটা গ্রামের দিকে এখানে তিনজন চারজন ছাড়া কোনো কথা হয় না গ্রামের ভেতরের দিকে এখানে কলকাতার লোকেরা এসছে আর কলকাতার সবাই মোটা মানে চারজন তো কোনো উপায় নেই একটা দুজন মোটার সাথে একজনকে রোগা এরকম করে দেওয়া হয়েছে প্রতিটা গাড়িতে দেখো দেখো তোমার বর কি কি পারে সব দেখে নাও এটা
দিয়েই গেছিলাম রে। না হ্যাঁ এটা দিয়েই গেছি। মাঝখানে এক জায়গায় কাকু পড়ে গেছিল, ওফ, তা কাবার ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, কাকুর গাড়ির লোকজন সব চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ঢুকে গেছি, মোটামুটি জঙ্গলের কাছেই চলে এসেছি। এ গায়ে মাতা যাও, অবশেষে আমরা জঙ্গলের ভেতর ঢুকে গেছি। যাচ্ছি এখন জঙ্গলের ভেতরের নানা রকম তেরা বেকা রাস্তা দিয়ে। ও সবাই আসেনি তো, চলো চলো এসে গেছে সবাই, এসে গেছে, চলো এসে এসে গেছে সবাই, পাকেটে গেছে তোমার না? কাকু হাত দেখাও, তোমার হাতটা দেখাও, আরে পেছনে যদি তোমার কিচকিচ করতে থাকে ওরকমই হবে। অনেক সময় লেডিসরা কি করে, কারে বসলেও সামনে যদি ড্রাইভারের স্ট্রিং টেনে ধরে সামনে থেকে কোনো যদি গাড়ি আসে, আর এই বাইকে বসে পাক্কা এই হাত থেকে এই হাত মা টেনে ধরেছে, আর ওই হাত এদিকে এরম হয়ে গেছে, বাস কাউন্ট হাতে, বাস হাতে লেগে গেছে। না সত্যি করে ওরকম করি, কি হচ্ছে বুলেট চালাই ও টেনে ধরো ঘেঁচড়ে ধরো, আমার গাড়িতে দুজনের জায়গায় পাঁচজন বসুক কোনো প্রবলেম হয় না, আর এ তো হালকা গাড়ি, একটুখানি উডিশ বিশ হলে গাড়ি তেল মরছে। বড় গ্রুপ আসলে এরকম এই মজাটা হবে। হ্যাঁ পড়ে গেছে সেটা নিয়েও মানে হাসাহাসি চলছে যে কিভাবে পড়েছে, কেন পড়েছে, ঝাটকাই রামাইছে এমন আইসে রাস্তায় পুরো এতটা খাই, যে সময়টা গাড়িটা যে সময় আমি তো বুঝতে পারিনি সামনে খাই আছে, ব্রেক যে মারিছি না পিছন থেকে এরম লাগলো কি সবুজ নেই পিছন দিয়ে পড়ে গেছে, তা পিছনে দেখি না আছে, দেখি এরম হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গুড মর্নিং গুড ইভিনিং কিছুই বলবো না, কারণ আজকের ব্লগটা অন্য একটা জায়গা থেকে শুরু হয়েছে, জায়গাটা রিভিল করা যাবে না, কিন্তু হ্যাঁ একটা ফরেস্টের ভেতরে আজই আমরা ওই ফরেস্টে পিকনিক করতে এসেছি, আর ফরেস্টের ভেতরে হচ্ছে এরকম কিছু জায়গা আছে, মানে ঘর করা আছে, যেই ঘরে সবাই অনেক লোক থাকে, কারণ কিছু লোক আছে যারা এই ফরেস্টের কিছু গাছগুলো কাটার কন্ট্যাক্ট পায়, আর ওই কিছু কিছু গাছ যেগুলো নতুন কেটে সেগুলো শেখর থেকে তুলে আবার নতুন করে গাছ রোপণ করতে হয়, এটা চলতে থাকে, সাইকেলিং হতে থাকে, তো তাদেরকে এরকম থাকতে দেয়। তো আমার মামাও সেরকম একটা জায়গায় কাজ করে, তো তাই সেরকম একটা ফরেস্টের ভেতরে, ডেন ফরেস্ট, পুরো একদম গভীর জঙ্গলের ভেতরে আমরা আছি।
আর এই ফরেস্টে হরিণও আছে, বাঘও আছে, হাতিও আছে। তো তার জন্য আমরা একটা সিকিউর একটা জায়গাতে আছি, এই যে এখানে, যাতে কিছু না আসতে পারে, মানে হাতি ফাতি যাতে না ঢুকে যেতে পারে। বাঘের তো কোনো ইয়ে নেই, কিন্তু হাতি হলো মেন ধ্বংসটা করে, আর এসে এরকম যা পারলো সব নিয়ে চলে গেলো, ভেঙে দিয়ে চলে গেলো। ওর জন্য চারিদিকে এরকমভাবে কাটা আছে পুরো। তো আজকে সারাটা দিন জঙ্গলে তোমাদেরকে এই জঙ্গলের ব্লগই দেখাবো আজকে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো। তুমি থাকবে না, আমার কোনো দরকার নেই, বাঘ এসে পাটান দিয়ে নিয়ে চলে যাবে। ও মানে মেয়েরা বললে ঠিক আছে, যেন মা না বলে। কাকু থাকবে বলছে কিন্তু, সে থাকুক। চলো যাচ্ছি, চলো চলো। এই ঘরে আমাদের রান্না চলছে, রান্না চালু, পিকনিকের রান্না। এইখানে হবে না, বাইরে হবে মামি? এইখানে। আর আমরা যাবো এখন একটা প্লট দেখতে, মানে জঙ্গলের প্লট, যেই যেই প্লটে কাজ চলছে মামার, সেই প্লট দেখতে যাচ্ছি। এইগুলো নিয়ে পাল্লায় পড়েছি এমন। হাট না, হাট না বাবা, হাট না প্লিজ, এক জায়গায় যা, এক জায়গায় যা, খাওয়াটা মেন হয়ে গেছে। কই ওরা আসছে না? হাতিটাই মেন ভয়, আর কিছুই না। বাঘ ভাল্লুক আছে না? হ্যাঁ, বাঘ ভাল্লুক সামনে আসে না কিন্তু। এবার কিন্তু ফরেস্টের ভেতরে ঢুকছি। হ্যাঁ, কে কে হাতি আইছে ওই বার দে আমার মা দৌড়ো, আমরা দৌড়চ্ছি, মা দৌড়চ্ছি না, মা ওই গেলান, আমরা সময় জঙ্গলে কাজ করতাম, গেলান আর ওই ভাল দে আমরা পুরো এরকম ডেন ফরেস্টের ভেতরে ঢুকে গেছি, আর সবাই এরকম শয়তানি হয়ে যায়, কারণ এরা ছোটোবেলা থেকেই এই জঙ্গলে যাতায়াত করে, ছোটোবেলা থেকেই, মানে কত বলবো, দু বছর তিন বছর বয়সের থেকে এই জঙ্গলে যাতায়াত করে, বাবা মায়ের সাথে থাকাথাকি করে। এই যে হাতির গু, এই যে এখানে হাতির গু আছে, গুটা দেখ, হাতি হাতি দেখাতে, হাতি দেখাতে পারবো কি না জানি না, কিন্তু হাতির গু। হনুমানের ডাক তো গুগু গুগু, গাছের দেখো গাইস, আমরা জঙ্গল মে দাঁড়া ফটো তুলছি। এই ডালে তুমি উঠে না, আমরা সবাই ফটো ডালে তুমি ভেঙে পড়ো না। ও আরে না, নিচে তিনজন নিচে গিয়ে পড়বো। ধরে নে, আমি ধরে মোটা উঠে গেছি। সাই পাপা কাটবে, করিস না, আমার কেটে গেছে এখানে। দেখলি কিন্তু বহুত লাগবে তাই না? তাহলে ইচ্ছা লাগে অনেক মোটা ছিল। এরম ফলি খায়। জয় হনুমান, জয় বজরঙ্গবলি। আঙ্কেলি পড়ে খুব ইন্ডিয়া চকলে
শাহরুখ খান ইন্ডিয়া চকলে মল্লিক বাড়ি সবাই হনুমান হনুমান না বাদ মল্লিক বাড়ি সবাই যায় বজরংবলী পুরো জঙ্গল হাম লোক ছান মারা হ্যায় এখানে যাওয়াটা কি খুব দরকার ছিল রে ও চুপচাপ জুতোটা পায়ে ঢোকা শাইরিন দাঁড়াচ্ছি জুতোটা পায়ে ঢোকা কাছেই ঢোকা আমরা পুরো গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি এখন এখানে এই জায়গাটায় পার্টিকুলার এই জায়গাটায় বাঘ আসে ওর জন্যই তো বলছিল তাড়াতাড়ি চল মুঝে বললে মে কই শরম নেই কে মে ডরা হুয়া হু আর চারি জায়গায় হাতির গু আর নীলগায়ের গু তার মধ্যে কালোই পড়ে এসছিস তুই হ্যাঁ এটা ঝোল এটা ঝোল 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 এটা ঝোল ঝোল অত্যাচার মত করো বাঘও পালিয়ে যাবে গাছের গন্ধ ওটা ধরো কেউ ধরো ওটা আমি এগোই মামা আমাদেরকে বাঘের পাড়া দেখাতে নিয়ে এসছে বড় পাড়া তো বড় বাঘ তো তাহলে এই যে বাঘের পাড়া বড় পাড়া না একটা তো আমি নষ্ট করেছি ওগুলো তো বিয়ে এ শালিনী দেখে যাও দেখে যাও ও কাকু দেখে যাও কত বড় পাঞ্জা কত বড় পাঞ্জা পারাস না ওটা আমরা জলে অনেকক্ষণ সময় কাটালাম কাটিয়ে ছাপাক ছাপাক করলাম করে হ্যাঁ করে বাঘের পায়ের ছাপ দেখলাম হাতির গু দেখলাম নীলগায়ের গু দেখলাম দেখে এবার আমরা এখন আমাদের ঘরের দিকে যাচ্ছি ওখানেই আমরা খাওয়া দাওয়া করবো আচ্ছা এখানে ঝালা বলে ওটাকে আমরা আমাদের ঝালার দিকে যাচ্ছি তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আমরা এখন যাচ্ছি জঙ্গলে এসেছি তাই এরকম কোনো ঘরে বসে খাবো না এই ঘরগুলোই কোথাও বসে খাবো না ইত্যাদি আমরা এরকম জঙ্গলের মধ্যে বসে খাবো দেখি তুমি পড়লে ভাইরাল তোমার বোন ঘুরে এসছে
বলছিলে না ওই সরু দিয়ে যাও। আসো আসো চলে আসবে, ব্যাকা এরম পা এরম ক্রস করে ফেলবে, সোজা না সোজা না, ক্রস করে দুটো পাই ক্রস করে, একটা ডান দিকে ক্রস একটা বাঁ দিকে ক্রস। আমি বলছি শোনো, এই দেখো বাবা পা বাড়াচ্ছে না, হাত নিচ্ছে, ও পা না বাড়িয়ে হাত নিয়ে নিচ্ছে, আগে পা বাড়াবে তো, বলছে হাত দাও। ধনে পাতা দিয়ে আলু আলু সিদ্ধ না, বসো খাও তুমি, কম কম দে সব, ডালটা দে, সবাই ভাত নিয়ে বসে আছে পরেরটার জন্য, পরের আইটেমের জন্য। বনভোজ হয়ে রহা হয়, আমরা পিকনিকে এসেছি বনের ভেতরে, বনভোজন হচ্ছে, বনভোজন বনভোজন, খুব টেস্ট হয়েছে রান্না বাড়া, খুব টেস্ট হয়েছে, বড়িয়া বানায়া খানা বানানে ওয়ালা ইয়ে হ্যায়, ইয়ে বহুত বড়িয়া খানা বানায়া, হ্যাঁ অল ক্রেডিট গোস টু মামি, মামি তুমি কি একটু এদিকে দাও, আজকে সবথেকে সেরা ডাল, সবথেকে সেরা মাখা, সেরা মাংস, নেই আমার কাছে দাও, মানে শেষ খাওয়া, এ তো উঠতেই পাচ্ছে না, নড়তে চড়তে পাচ্ছে না, হাতি এসেছিল মাঝে ওকে দেখে পালিয়ে গেছে, গুড্ডু হচ্ছে সবার আগে বসেছে, সবার আগে থালায় নিয়ে যে এখনো শেষ করতে পারিনি, গুড্ডু গুড্ডু, আর পাপায় তো শেষই হচ্ছে না, আর বসাবো ভাই ভাত বসাবো একটু, হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করে আর কারুর এনার্জি নেই, সবাই এরাও শুয়ে পড়েছে, একজন লোক গোনার জন্য বসে রয়েছে, কাঁধে টান দেবে কিন্তু, এ সঞ্জয় এ সঞ্জয় কাঁধে ধরে টান দেবে কিন্তু, ঘোড়ার লাগাম টানবে, জঙ্গল থেকে আসার পর এইবার হচ্ছে মামিকে রেস্ট দেওয়া হয়েছে, আর শালিনীর দায়িত্বে পড়েছে, মানে এইবারের বৌমার দায়িত্বে পড়েছে রান্নার দায়িত্বটা, তো আজকে সন্ধেবেলা খাওয়া হচ্ছে খিচুড়ি, শালিনী বানাচ্ছে খিচুড়ি, চলো দেখি শালিনী কিরকম খিচুড়ি বানাচ্ছে, কাঠের উনুনে বানাচ্ছে, কি আজকে তোমার দায়িত্ব পড়েছে রান্না, আমার দায়িত্ব পড়েছে কিন্তু কারণ নাকি আমার রান্নার ভরসা নেই, কি হবে কি খাবো আর খেতে পারবো নাকি এসব বলছে, না এই যারা বাড়িতে সবসময় খায় তারাও বলছে ওই যে তার মধ্যে একজন আঙ্কেল, আঙ্কেল ঠিক আছে আমি আর কাকু আছি তোমার ভরসায়, কি কাকু আমরা দুজন আছি তোমার সাথে, ঠিক আছে না, প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় কাঠের উনুনে ভরসাটা পাচ্ছে না, কেন কাঠের উনুনে খাওয়াইনি, আগেরবার তো বিরিয়ানি খাওয়ালাম, অভ্যাস না থাক, যে রান্না জানে সে কাঠের উনুনেও করতে পারবে, ইন্ডাকশনেও করবে, সে দেখো খাওয়ার সময় বুঝবে, বাবা রাধুনি কি আজকে রেঁধেছে বলে গলার আওয়াজ বেশি নাকি, হ্যাঁ আজকে রেঁধেছে বলে গলার আওয়াজ বেশি হয়ে গেছে, রিভিউ কি নেবো, তুমি আমার বোনের উপর চিল্লাচ্ছো, হ্যাঁ দিয়েছে খিচুড়ি খেতে দিয়েছে, খিচুড়িতে সবাই বলছে নুন কম হয়েছে নাকি, সবাই আলাদা করে নুন নিচ্ছে, কি রে কে কে নুন নিচ্ছিস, কে কে ব্যাস মা অমনি সাপোর্টে চলে গেছে, না না যদিও আমি সাপোর্টে ছিলাম কিন্তু তোমার সাপোর্টে কিন্তু কেউ ছিল না, আমি আর বাবা ছিলাম, হ্যাঁ সেটা ভুলে যেও না, পিনটা মারলাম কোথায়, আমি জিজ্ঞেস করলাম যে নুন কম হয়েছে নাকি,
তাই তো আমার বাংলায় ব্লগ বাবা পরীক্ষা দুদিন পর ও এখানে বসে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে কি দুঃখের ব্যাপার বাবা রে বাবা হ্যাঁ তো সবাই আজকে খিচুড়ি খেয়ে সব একটা বড় সড়ো ঘুম দেবে দিতে চলেছে পেট ভরে খিচুড়ি খেয়েছে রাত্রিবেলা যাতে কারোর গ্যাস না হয় এটাই আশা তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না রাধুনি এই যে হ্যাঁ ঘুম যদি আমি খালি চাইছি যাতে কারোর পেটে গ্যাস না হয় এত খারাপ ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে কালকে।